ভারতীয় বডি বিল্ডিং ও যোগচর্চায় মনোতোষ রায়ের অবদান অপরিসীম। সুস্থ ও নিরোগ দেহের জন্য শরীরচর্চার গুরুত্ব তিনি জীবন দর্শনে উপলব্ধি করেছিলেন এবং তার লেখা বিভিন্ন বইতে তার বর্ণনা আমরা পেয়ে থাকি। তার 88 বছরের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে আজকের এই ভিডিও। হাই, আমি অর্পণ আর আপনি দেখছেন মাসেল বাউন্ড ইউটিউব চ্যানেল। মনোতোষ রায়ের জন্ম 1916 সালে 21 অক্টোবর ঢাকায় মেঘনা নদীর তীরে গাজারিয়া নামে একটা ছোট্ট গ্রামে। ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতে দারিদ্রতা ছিল একটা কমন ব্যাপার। মনোতোষ রায়েরও শৈশব কেটেছিল যথেষ্ট দারিদ্রতার মধ্যে, তবে তিনি ছোটবেলা থেকেই লেখাপড়ার উপর যথেষ্ট যত্নবান ছিলেন। তিনি একটি ইংলিশ মিডল স্কুলে পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি শরীরচর্চায় তার ইন্টারেস্ট ছিল। মাত্র 12 বছর বয়সে তিনি এক্সারসাইজ শুরু করেন। সেই সময়কার বিখ্যাত ট্রেনার ও আয়রনম্যান বিষ্ণুচরণ ঘোষকে তিনি আইডল মনে করতেন এবং তার একটি ছবিকে সামনে রেখে তিনি ফলো করতেন। এরপর তিনি বিষ্ণুচরণ ঘোষের নজরে আসেন এবং তিনি মনোতোষ রায়কে ট্রেনিং দেওয়া শুরু করেন। 1939 সালে মনোতোষ রায় প্রথম বডি বিল্ডিং কম্পিটিশানে অংশগ্রহণ করেন, তবে প্রথম কম্পিটিশানে তার পজিশন ভালো আসেনি, তাই পরবর্তী কম্পিটিশানের জন্য স্ট্রংলি মাইন্ডসেট করেন, আরও হার্ড ওয়ার্ক শুরু করেন। 1939 সালে তিনি ইস্ট ইন্ডিয়া বডি বিল্ডিং কম্পিটিশানে অংশগ্রহণ করেন এবং উইনার হন। 1947 সালে তিনি অল ইন্ডিয়া বডি বিল্ডিং কম্পিটিশানের উইনার হন। এরপর 1951 সালে তিনি ইউকে চলে যান এবং মিস্টার ইউনিভার্স অ্যামেচার কম্পিটিশানে অংশগ্রহণ করেন। নেভা মিস্টার ইউনিভার্স অ্যামেচারের 3 রকম ক্লাস ছিল, টল ক্লাস, মিডিয়াম ক্লাস এবং শর্ট ক্লাস। টল ক্লাস ছিল ওভার 5 ফুট 9, মিডিয়াম ক্লাস ছিল ওভার 5 ফুট 6 এবং শর্ট ক্লাস ছিল আন্ডার 5 ফুট 6। মনোতোষ রায় অ্যামেচার ক্লাস 3 অংশগ্রহণ করেন এবং প্রথম ভারতীয় এমনকি প্রথম এশিয়ান বডি বিল্ডার হিসেবে মিস্টার ইউনিভার্স চ্যাম্পিয়ন হন। অনেকেই মনে করেন মনোহর রাইজ ভারতের প্রথম মিস্টার ইউনিভার্স, এমনই একটা মিথ প্রচলিত আছে। মনোহর রাইজ মিস্টার ইউনিভার্স হন 1952 সালে এবং 1951 সালে মনোতোষ রায়ের সাথেই সেম গ্রুপে ছিল মনোহর রাইজ। 378 পয়েন্ট পেয়ে সেকেন্ড পজিশন পায় এবং মনোতোষ রায় 384 পয়েন্ট পেয়ে মনোহর রাইজকে হারিয়ে মিস্টার ইউনিভার্স টাইটেল জিতে নেয়, যা ভারতীয় হিসেবে আজীবন গর্বের ব্যাপার। মনোতোষ রায়ের পোজিং স্টাইল এতটাই ইউনিক ও সুন্দর ছিল যার জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন। কম্পিটিশানের পর তার অটোগ্রাফ নেওয়ার জন্য দর্শকদের লম্বা লাইন লেগে গেছিল, এমনকি তারা মনোতোষ রায়ের অটোগ্রাফের জন্য 2.5 ঘন্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করেছিল। সেই সময় ভারতে কোনো আধুনিক জিম ছিল না কোনো সাপ্লিমেন্ট বা মেডিসিনের ব্যবহার, অথচ পশ্চিমী দেশগুলো সেই সব দিক থেকে যথেষ্ট এগিয়ে ছিল। তার সত্ত্বেও মনোতোষ রায়ের এই অ্যাচিভমেন্ট গোটা ভারতে সাড়া ফেলেছিল। তিনি ভারতে ফিরে এলে ইন্ডিয়া হাউসে তাকে সম্মানিত করা হয়। বিভিন্ন রকম স্টান্ট প্রদর্শনের মাধ্যমেও তিনি জনপ্রিয় হয়েছিলেন। এরপর তিনি বিভিন্ন রকম ফিজিক্যাল কালচারাল ক্লাবের ট্রেনার হিসেবে কাজ করেন, এছাড়া বহু সেলিব্রিটিদের ফিটনেস এবং যোগ প্রশিক্ষণ দিতেন। 1958 সালে তিনি ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশনের প্রতিষ্ঠা করেন, যা ভারতীয় বডি বিল্ডিংয়ে তার সবথেকে বড় অবদান। এছাড়াও তিনি এশিয়ান বডি বিল্ডিং ফেডারেশনে ফাউন্ডিং মেম্বার ছিলেন। শরীরচর্চা ও শিক্ষা দুটো বিষয়কেই তিনি সমান গুরুত্ব দিয়েছিলেন। ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ল কলেজে শিক্ষকতাও তিনি করেছিলেন। এছাড়াও তিনি সংবাদপত্রের ফিটনেস ও হেলথ সংক্রান্ত পত্রিকার লেখকও ছিলেন। যোগের মাধ্যমে আরোগ্য লাভ ও সুস্থতা গঠনের উপর তিনি বিভিন্ন বই লেখেন। সে সময়কার দূরদর্শনে প্রচারিত বডি বিল্ডিং প্রোগ্রাম তিনি পরিচালনা করেছিলেন। কলকাতার বেশ কয়েকটি বডি বিল্ডিং যোগ কেন্দ্র তিনি স্থাপন করেছিলেন। 1998 সালে তিনি কলকাতায় তার বাড়ির সামনে একটি আধুনিক মাল্টিজিম স্থাপন করেন। পরবর্তীকালে শারীরিক অসুস্থতার কারণে জিম পরিচালনার দায়িত্ব পালন করেন। 2001 সালে তিনি ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং ফেডারেশন থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে গোল্ড মেডেল পান। 2005 সালে 29 জুন বিশ্বশ্রী মনোতোষ রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি শরীরচর্চায় বডি বিল্ডিং ও যোগের সমন্বয়ের কথা বলেন। মাসেল বানাতে হলে মনোনিবেশ সবথেকে বেশি জরুরি, যা যোগের দ্বারা সবথেকে ভালোভাবে সম্ভব, যাকে মডার্ন বডি বিল্ডিংয়ে মাসেল মাইন্ড কানেকশন বলা হয়, যা অনেক আগেই তিনি বলে গিয়েছিলেন। শরীরচর্চায় তার অবদানের কাছে গোটা ভারতবাসী চিরকৃতজ্ঞ থাকবে। আজ এ পর্যন্তই। পরের বার আসবো নতুন টপিকে নতুন ভিডিও নিয়ে। স্টে হেলদি, টেক কেয়ার, গুড বাই।